চলে এসেছি ফ্রি ফায়ার গেমের আরও একটা নতুন ভিডিও নিয়ে। ভাই আজকের ভিডিওটা যেটা হচ্ছে না, ফ্রি ফায়ারের সব থেকে ইন্টারেস্টিং অ্যান্ড ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে চলেছে। কারণ আমাদের যে নতুন আপডেট আসবে, নতুন আপডেটের পরে আমাদের গেমের মধ্যে কী কী নতুন নতুন জিনিস আসবে, অ্যান্ড তার মধ্যে কি নতুন ক্যারেক্টার আসছে, নতুন পেট আসছে, আরও নতুন বান্ডিল আসছে, ভাই তার সব কিছু নিয়ে আজকের ভিডিও। এবং কিন্তু নতুন ম্যাপও আসবে। একদম ঠিকই শুনেছেন ভাই, নতুন ম্যাপ আসবে। আর ফ্রি ফায়ার ম্যাক্সটা কিন্তু পুরোপুরি ফ্রি ফায়ারের মতো হয়ে যাবে, মানে ভাই পুরনো ফ্রি ফায়ার যেটাকে আমরা চাইছিলাম। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর দিকে যাওয়া যাক। অ্যান্ড ভিডিওর দিকে যাওয়ার আগে আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট রাখবো, যদি আপনারা আমাদের এই ছোট্ট চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ দিয়ে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশান বেলটিকে সবাই অলে করে রাখবেন এবং অবশ্যই করে কিন্তু একটা লাইক করে দেবেন। কারণ ভাই এত কষ্ট করে আমি আপনাদের জন্য ভিডিও বানাই, আপনারা যদি একটা লাইক করেন বা কমেন্ট করেন তাহলে ভাই আমি খুব বেশি খারাপ পাবো। তো প্লিজ একটা কিন্তু অবশ্যই করে কমেন্ট বা লাইক করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন এটা হলো কিন্তু নতুন পেট আসতে চলেছে আমাদের গেমের মধ্যে। ভাই পেটটা দেখুন একবার, ভাই কত ওপি টাইপের কিন্তু পেট। অ্যান্ড পেটের নাম হতে চলেছে কিন্তু বুম পেট, BMM বুম পেট। আর এই পেটের অ্যাবিলিটি কী রয়েছে ভাই, এটা কিন্তু আমি পরের ভিডিওতে আপনাদেরকে বলে দেবো। কারণ ভাই একটা ভিডিওতে আমি এত কিছু আপনাদেরকে বলবো না, তাহলে কী হবে আপনারা কিন্তু আর পরের ভিডিওগুলো দেখবেন না। তো আজকের ভিডিওতে শুধু এতটুকুই জেনে রাখুন যে একটা নতুন পেট আসছে। অ্যান্ড ভাই পেটের কাজটা কিন্তু সব থেকে মারাত্মক পেট। অ্যান্ড এরপরে আপনাদেরকে বলবো যে আমাদের পেট কেন, সঙ্গে একটা নতুন ক্যারেক্টারও আসছে ভাই। এটা দেখতে পাচ্ছেন এই যে ক্যারেক্টার, অ্যান্ড এই ক্যারেক্টারের সঙ্গে কিন্তু আপনি আপনার পেটটাকে ম্যাচ করিয়ে নিতে পারবেন, মানে কী বলে ভাই কোল্যাব করতে পারবেন, মানে দুটো একসঙ্গে কাজ করবে। আপনারা দেখতে পাচ্ছেন নিচে কিন্তু পেটের অ্যাবিলিটি কিন্তু এখন কাজ করবে, যেখানে কিন্তু অটোমেটিক ইপি দেবে। তো ভাই পেটের অ্যাবিলিটি কী আছে সেটা কিন্তু পরের ভিডিওতে আমি আপনাদেরকে প্রপারভাবে বুঝিয়ে দেবো, কারণ ভাই একটা ডেডিকেটেড ভিডিও থাকবে ওই পেটকে নিয়ে। তো অ্যান্ড নতুন ক্যারেক্টারকে নিয়েও, কারণ আপনারা বুঝতেই পারলেন যে এই পেটের কাজ একটু মোটামুটি কি না ইপি বাড়ানোর। তো পরের ভিডিওতে কিন্তু আপনারা জানতে পারবেন। নেক্সট আপনাদেরকে বলবো যে আমাদের গেমের মধ্যে যে নতুন ক্যারেক্টার আসবে সেই নতুন ক্যারেক্টারের কাজ কী। এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু নতুন ক্যারেক্টার হতে চলেছে। আর এই নতুন ক্যারেক্টারের নাম হলো কি ভাই, প্রিমিস ক্যারেক্টার। এই প্রিমিস ক্যারেক্টারে কিন্তু অ্যাবিলিটি দেওয়া হচ্ছে। হ্যাঁ ভাই হ্যাঁ, এই প্রিমিস ক্যারেক্টার মানে আমাদের অ্যাডাম চাচা। অ্যাডাম চাচার নাম চেঞ্জ করে কিন্তু প্রিমিস রাখা হয়েছিল, অ্যান্ড সেই প্রিমিস ক্যারেক্টারে কিন্তু আমাদের অ্যাবিলিটি দেওয়া হয়েছে। আর ভাই এর অ্যাবিলিটি কী রয়েছে সেটা কিন্তু পরের ভিডিওতে আমি আপনাদেরকে বলে দেবো, ভালো করে বুঝিয়ে দেবো যে এই ক্যারেক্টার নেওয়া আপনাদের উচিত কি না, এবং এই ক্যারেক্টার আমাদেরকে ফ্রিতে দেবে নাকি আমাদেরকে প্রচুর পরিমাণে ডায়মন্ড খরচ করতে হবে সেটাও কিন্তু বলবো। তো ভাই এই ভিডিওটা যারা এখনও অবধি দেখছেন তারা কিন্তু এই ভিডিওটা একদম লাস্ট অবধি দেখবেন, কারণ আপনারা অলরেডি বুঝতেই পাচ্ছেন যে এতক্ষণ যে সমস্ত কথাগুলো আমি আপনাদেরকে বলেছি অনেকটাই গুরুত্বপূর্ণ একটা কথা কিন্তু, এবং যত শেষের দিকে যাব তত কিন্তু আরও বেশি ইম্পর্টেন্ট কথাগুলো বলবো, মানে ফ্রি ফায়ারের মধ্যে কী কী নতুন রিওয়ার্ডস আসছে, কী কী নতুন নতুন আপডেট আসবে তা সব কিছু বলবো কিন্তু। আর ভাই দেখুন ক্যারেক্টার অ্যাবিলিটি হয়তো আপনারা বুঝলেও বুঝতে পারছেন, কিন্তু আমি আপনাদেরকে পুরোপুরিভাবে বুঝিয়ে দেবো না এই ভিডিওর মধ্যে, কারণ ভাই আমি আপনাদেরকে কিন্তু লাস্ট ভিডিওতে মানে পরের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো যে নতুন ক্যারেক্টার এবং নতুন পেটের অ্যাবিলিটি কী রয়েছে, এবং নতুন পেট ভালো নাকি নতুন ক্যারেক্টার ভালো সেটা কিন্তু আমি পরের ভিডিওতে বলে দেবো। এবারে আপনাদেরকে বলবো যে আমাদের গেমের মধ্যে যে নতুন ইভেন্ট বা আপডেট আসবে সেই ইভেন্ট বা আপডেট কবে আসবে এবং কবে থেকে আপনি আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাবেন। আপনারা সবাই জানেন আর কিন্তু ইলাইট পাস আমরা দেখতে পাবো না, আমরা কিন্তু বুইয়া পাস এবারে কিন্তু দেখতে পাবো। এবার থেকে কিন্তু আমরা বুইয়া পাস বলে পাস আসবে, যেটা কিন্তু ইলাইট পাস নয়। আর হয়তো আপনি এই ক্যারেক্টার একটু ঝলক দেখতে পেলেন, অটোমেটিক কিন্তু একটা থিম মতো চলে যাবে উপরে, আর গিয়ে কিন্তু অটোমেটিক উপরে চলে আসলাম। দেখতে পেলেন কি নিচে ছিল, নিচ থেকে কিন্তু উপরে চলে এলাম কীভাবে, আমি এটা আপনাদেরকে পুরোপুরি একটা পরের ভিডিওতে ডেডিকেটেড একটা ভিডিও বানাতে হবে, নাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। তো চলুন দেখতে পাচ্ছেন আপনারা ক্যারেক্টারে কিন্তু অটোমেটিক একটা থিম যাচ্ছে, এবং থিমটা যেখানে গিয়ে স্টপ হবে ঠিক সেখানে কিন্তু ক্যারেক্টারটা চলে যাবে। এটা আপনাদের মনে এখনও একটু সন্দেহ মনে হচ্ছে যে কীভাবে কী কাজ করছে বা কী, এটা হলো কিন্তু ভাই একটা অ্যাক্টিভ স্কিল ক্যারেক্টার। অ্যান্ড এই অ্যাক্টিভ স্কিলের ক্যারেক্টার কিন্তু আপনাকে অন করতে হবে, যেটা কিন্তু অলোক বলুন বা কে ক্যারেক্টার বলুন বা CR7 ক্যারেক্টার বলুন, এই সমস্ত ক্যারেক্টারের মতোই কিন্তু এটা কাজ করবে। তো নেক্সট আপনাদেরকে বলবো যে আমাদের গেমের মধ্যে তো ক্যারেক্টার আসছে, নতুন পেড আসছে, তার সঙ্গে সঙ্গে আমাদের গেমের মধ্যে নতুন আপডেট অ্যান্ড ইভেন্টও কিন্তু চলে আসবে। অ্যান্ড আমাদের মেরি ক্রিসমাস উপলক্ষে কিন্তু আমাদের গেমের মধ্যে তেমন কোনো ইভেন্ট আসেনি, অলরেডি কিন্তু উইন্টারল্যান্ড ইভেন্ট চলছে। অ্যান্ড উইন্টারল্যান্ড ইভেন্ট থেকে আপনার কোনো কিছু ইভেন্ট কমপ্লিট করে সব কিছু নিতে পেরেছেন কিনা সেটা কিন্তু অবভিয়াসলি আপনারা কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ সবাইকে জানাই মেরি ক্রিসমাস আমার পক্ষ থেকে, আর আমাদের সন্তু ওয়াইটির এই চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই মেরি ক্রিসমাস। নেক্সট আপনাদেরকে বলবো আমাদের গেমের মধ্যে দেখতে পাচ্ছেন যে স্টার্ট বটমের পাশে দেখবেন একটা ক্লিক মতো এইরকম অপশান চলে আসবে,
এটা কিন্তু পুরোপুরি আপডেটের পরেই আপনারা দেখতে পেয়ে যাবেন। গেমের মধ্যে এত কিছু চেঞ্জেস ভাই, গেমের মধ্যে এত চেঞ্জেস মানে কি বলবো। আর এখানে দেখতে পাচ্ছেন ভাই, অ্যাডাম চাচাকে নিয়ে এখন কেউ আর খেললি করতে পারবে না, কারণ অলরেডি আগে কিন্তু অ্যাডাম চাচার মধ্যে কোনো অ্যাট্রিবিউট বা অ্যাবিলিটি ছিল না, কিন্তু এখন কিন্তু সেই অ্যাডাম চাচার মধ্যে অ্যাবিলিটি দেওয়া হবে। আর এখানে দেখতে পাচ্ছেন যখন অ্যাবিলিটি আসবে বা অ্যাট্রিবিউট যখন চলে আসবে আমাদের এই অ্যাডাম চাচার মধ্যে, তখন কিন্তু একটু আলাদাই রকমের দেখতে লাগবে। এবারে আপনাদেরকে বলবো যে আমাদের গেমের মধ্যে নতুন ইভেন্ট অ্যান্ড আপডেট তো আসছেই, তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে বলবো যে আমাদের গেমের মধ্যে নেক্সট মাসে মানে জানুয়ারি মাসে হয়তো বা আমাদেরকে ইলাইট পাসটা না গুইয়া পাস হয়তো বা আমাদেরকে ডিসকাউন্টে দিতে পারে, মিষ্টি সব কিন্তু আসতে পারে, আসার চান্স আছে। কারণ ভাই নিউ ইয়ার রয়েছে কিন্তু, আর 2023 উপলক্ষে কিন্তু নিউ ইয়ার উপলক্ষে আমাদেরকে দিতে পারে। তো দেখা যাক কি হয়, তো আপনাদের কি মনে হয় সেটা কিন্তু অবভিয়াসলি আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। আর মেন যে ফান্ডা যেটা হলো এই ক্যারেক্টার অ্যান্ড এই পেটটাকে নিয়ে, এই দুটো এই একটা পেট অ্যান্ড ক্যারেক্টার কিন্তু আপনারা কোলাপ করে খেলতে পারবেন, মানে দুটোই কিন্তু একসঙ্গে জয়েন্ট করাতে পারবেন। তো ভাই পরের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেবো। তো যারা এখন আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশন বেলটিকে সবাই অলে করে রাখবেন, অ্যান্ড একটা লাইক কমেন্ট শেয়ার কিন্তু করতে ভুলবেন না। এবারে আপনাদেরকে বলবো, দেখতে পাচ্ছেন আমাদের গেমের মধ্যে কিন্তু এরকম ধরনের কিছু অপশান আসবে যেখানে কিন্তু তাজমহলের মতো দেখতে মানে এরকম কিছু কিছু ঘর অ্যাড হয়ে যাবে। অ্যান্ড এই ঘরের ভিতরে যদি আপনারা যান তাহলেও কিন্তু দেখতে পাবেন যে এখান থেকে কী কী নতুন নতুন জিনিস থাকছে, অ্যান্ড এই সমস্ত কিছু কিন্তু আপনি দেখতে পেয়ে যাবেন ওবি আপডেটের পরে। ভাই ওবি আপডেট আসবে কিন্তু আমাদের জানুয়ারি মাসে, অ্যান্ড জানুয়ারি মাসের হয়তো বা 6-7 তারিখের দিকে আপনারা দেখতে পেয়ে যাবেন, জানুয়ারি মাসের 6-7 তারিখের দিকে দেখতে পেয়ে যাবেন আমাদের এই কী বলো ভাই ওবি আপডেট। অ্যান্ড ওবি আপডেট আসার পরেই কিন্তু গেমের মধ্যে অনেক 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 বেশি চেঞ্জেস হয়ে যাবে। নেক্সট আপনাদের বলবো এই ঘরের মধ্যে গান থেকে শুরু করে বা অনেক কিছু থাকবে, তো তা সব কিছু নিয়ে পরের ভিডিওতে বলবো আপনাদেরকে। এখানে দেখতে পাচ্ছেন এখানে যদি আপনি আসেন তাহলে কিন্তু আপনি কোন গানটা নিতে চাইছেন সেটা কিন্তু নিতে পারবেন। অ্যান্ড এখানে দেখুন এই যে ভেঞ্জাস মেশিন যেটা আছে, মেশিনটা একটু পরিবর্তন করা হবে, অ্যান্ড সে জায়গায় কিন্তু আরও একটা নতুন জিনিস দেওয়া হবে। গেমের মধ্যে কিন্তু নতুন একটা অস্ত্র চলে আসবে। ভাই গেমের মধ্যে এত কিছু আসছে, এত কিছু আসছে, পুরনো যে প্লেয়ারগুলো ছিল তাদেরকে আমি বলবো যে আপনারা অবশ্যই করে আবার ফিরে আসুন গেমের মধ্যে, কারণ ভাই গেমটা অনেক বেশি ভালো হচ্ছে। কিন্তু আগে গেমটা যেমন ছিল ঠিক তেমনই কিন্তু হয়ে যাবে, মানে গেমটা একদম পুরনো মানে একদম প্রথমের দিকে যেমন ছিল 2019 বা 2020 বা 2021 ধরুন 2020-21 দিকে যেমন ছিল ঠিক কিন্তু তেমনই হয়ে যাবে। আর ভাই তো সেই জন্য আমি আপনাদেরকে বলছি অবভিয়াসলি সবাই কিন্তু গেমের মধ্যে ফিরে আসুন। তো আজকের মতো ছোট্ট একটা ভিডিও ছিল, যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। প্লিজ একটা সাবস্ক্রাইব করার পরে পাশের নোটিফিকেশন বেলটিকে সবাই অলে করে রাখবেন, অ্যান্ড যদি চান তো জয়েনও হতে পারেন, জয়েন অপশান আছে, মাত্র 59 টাকা দিয়ে কিন্তু আপনি জয়েন হয়ে যেতে পারেন। তো আজকের মতো।